আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত দুইটা প্রজেক্ট শেয়ার করব। দুইটা প্রজেক্টই আপনি বাইন্যান্স ব্যাকএন্ড, বাইন্যান্স ব্যাকএন্ড মানে হচ্ছে ভালো প্রফিট পাওয়া যাবে বাইন্যান্সে, প্রায় 80% শিওর থাকা যায় যে লিস্টেড হবে। তো আজকে যে প্রজেক্ট দুটো শেয়ার করবো, এটা নিয়ে অলরেডি বিএনবি চেইন কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে। একটা হচ্ছে গ্যাং গ্যাং বিএসসি সাপোর্ট করতেছে সরাসরি, আর এটা হচ্ছে দারেন মার্কেট বিএসসি অ্যান্ড ওপি বিএনবি কিন্তু এদেরকে সাপোর্ট করতেছে। এবং যদি আমি গ্যাং গ্যাং যে প্রজেক্টটা আছে এদের যদি টুইটার আসি, তাহলে কিন্তু টুইটারে চলে আসলাম। তো টুইটার আসার পর এখানে দেখেন, এরা হচ্ছে এ সোশ্যাল ফাই প্রজেক্ট ক্রিয়েটেড বাই ফার্মার মেম্বার্স অফ টিকটক, মেটা অ্যান্ড বিনান্স। আর এখানে দেখেন ব্যাকএন্ড বাই ইনভেস্টর ফর্মালি ফ্রম বিনান্স। আর এখানে হচ্ছে আপনি যদি সাইন আপ অ্যান্ড কমপ্লিট টাস্ক এই ডেটের ভিতর, এখানে হচ্ছে আপনি ডাবল আর কি পয়েন্টস পাবেন আর্লি মেম্বার হিসেবে। যেহেতু প্রজেক্টটা খুবই আর্লি স্টেজে আছে, তো আমরা যদি এখন কাজ করি তাহলে কিন্তু ডাবল কিন্তু পয়েন্টস ইনকাম করতে পারবো। এই পয়েন্টসগুলো কিন্তু কনভার্ট হবে। আর এখানে কিন্তু ওরা সরাসরি বলেই দিচ্ছে যে ওদের সাপোর্ট করতেছে কি বাইন্যান্স ল্যাব সাপোর্ট করতেছে। এছাড়া ওদের টুইটারটা আমি মোটামুটি ঘাড়াঘাড়ি করলাম, তো এখানেও কিন্তু ওরা বারবার মেনশন দিতেছে যে ওদের প্রজেক্টকে কিন্তু বাইন্যান্স ল্যাব কিন্তু সাপোর্ট করতেছে। ওরা হচ্ছে বারবার হচ্ছে এই বিষয়টা মেনশন দিতেছে। আর এখানে যদি আপনি দেখেন, এখানেও কিন্তু বলতেছে, এখানে আবার একটা বিষয় দেখেন, ক্যালকুলাস কিন্তু এদেরকে কিন্তু ব্যাকএন্ড হিসেবে আছে। এখানে দেখেন প্রাইভেট অ্যান্ড ইনভেস্টর ফর্মালি ফ্রম বাইন্যান্স, তো বাইন্যান্স আর এদের সাথে পার্টনারশিপ আছে। এখানে যদি প্রথম পোস্টটা দেখেন, এখানে দেখেন এই পোস্টের প্রায় হচ্ছে হিউজ পরিমাণে একটা ভিউজ হয়ে গেছে। আর প্রজেক্টে যেহেতু নতুন অবস্থা আছে, সেক্ষেত্রে আরও দেখবেন ইনভেস্টর আসবে প্লাস ইনভেস্ট করবে, তারপর যেহেতু আর্নিং একটা সুযোগ দিছে, তো এই পয়েন্টসগুলো কিন্তু ইন ফিউচারে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হওয়ার পরে কিন্তু আর এয়ারড্রপ দিবে, এয়ারড্রপ দিলে কিন্তু আমরা ভালো একটা প্রফিট প্রত্যেকে নিতে পারবো। তো আরেকটা যে প্রজেক্ট, এই প্রজেক্টটা অনেক বড় একটা প্রজেক্ট। তো আরেকটা যে প্রজেক্ট, এই প্রজেক্টটা কিন্তু খুবই আর্লি পর্যায়ে আসছে, তো যেহেতু আর্নিংয়ের সুযোগ দিছে এখানে অবশ্যই আমরা আর্নিং করবো। আর যেহেতু বিএনবি চেইন এদেরকে নিয়ে ই করছে, দেখ কিছুদিন পর দেখবেন যে বাইন্যান্স হয়তো এদেরকে সাপোর্ট করবে বা অন্য অন্য যে বড় বড় কোম্পানিগুলো আছে কোম্পানিগুলো কিন্তু সাপোর্ট করবে। যেহেতু প্রজেক্ট নতুন, তো নতুন অবস্থায় কাজ করলে কিন্তু আমাদের জন্য ভালো, পয়েন্টস বেশি আর্নিং করা যাবে, সব কিছু কিন্তু বেশি বেশি আর্নিং করা যাবে। আর বিএনবি চেইন কিন্তু সরাসরি কিন্তু এদেরকে নিয়ে অ্যানাউন্সমেন্ট করছে। এখানে হচ্ছে ওরা টপ কিছু প্রজেক্ট কিন্তু আর কি এখানে লিস্ট দিছে। এর ভিতর দেখেন আজকে যে দুইটা প্রজেক্ট শেয়ার করতেছি, দুইটা প্রজেক্টই কিন্তু এর ভিতর আছে। এই দুইটা প্রজেক্টে যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে ভালো একটা প্রফিট নিতে পারবেন। ইজিলি আপনার 100-300-400 ডলার কিন্তু প্রফিট হয়ে যাবে। আপনাকে অবশ্যই রেগুলার কাজ করতে হবে, রেগুলার কাজ না করতে ভালোভাবে বেশি আর্নিং করতে পারবেন না। এটাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকেন, অবশ্যই দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন, কারণ এখানে কিন্তু সব আপডেট, সব পেমেন্ট প্রুফ সব কিছু কিন্তু শেয়ার করা হয়। আর অবশ্যই অবশ্যই ভাই একটু চেষ্টা করবেন লাইক দেওয়ার জন্য। আর আজকে যে প্রজেক্টের যত লিঙ্কটিং আছে সব কিছু ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক, আজকের অফার লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে পোস্টে নেবে, পোস্টের মাধ্যমে আপনাকে জয়েন করতে হবে। তো প্রথম যে প্রজেক্ট আছে আমরা এই প্রজেক্টটা জয়েন করবো। জয়েন করার যেখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে কপি করবো। তারপর লিঙ্কটা হচ্ছে মেসেজ ব্রাউজার পেস্ট করবেন, মেসেজ ব্রাউজার পেস্ট করার এরকম অপশন আসবে, এখানে জয়েন আর্লি অ্যাক্সেস এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে মেটামাক্সের সাথে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটটা আমার অলরেডি কানেক্ট করা আছে, যেহেতু অফারটা আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম। এখানে দেখেন আমার অলরেডি কিন্তু পয়েন্টসও কিন্তু আর্নিং করা হয়ে গেছে অনেক। আর এখানে হচ্ছে আপনাকে যে বিষয়টা করতে হবে, অবশ্যই আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পর ওয়ালেটটা সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখবেন যে টুইটার, টেলিগ্রাম কিছু টাস্ক থাকবে, ওই টাস্কগুলো প্রত্যেকই করে নেবেন। খুবই সিম্পল টাস্ক, যে এখানে আপনার যে টেলিগ্রাম আর হচ্ছে টুইটার আর রিটুইট করতে পারবে, এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তারপর টুইটারটা আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার কিন্তু পয়েন্টস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? এখানে দেখেন এরকম পয়েন্টস শো করবে। আপনি যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, আসার পরে এখানে হচ্ছে আপনি হয়তো বক্স পাবেন, যে বক্সগুলো ওপেন করলে কিন্তু আমাদের কি পয়েন্টস দেবে বা ওদের নিজস্ব টোকেন কিন্তু দেবে। যেহেতু প্রজেক্টটা আর্লি পর্যায়ে আছে, যতটুকু বলা আছে এতটুকুই হচ্ছে আপনি এখানে কাজগুলো কমপ্লিট করবেন। জাস্ট হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনার টুইটার এবং হচ্ছে টেলিগ্রামের টাস্ক আছে, টাস্ক থাকবে দুইটা, ওই দুইটা টাস্ক আপনারা করে নেবেন। দুই নম্বর যে প্রজেক্ট, এই প্রজেক্টের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। জাস্ট এখান থেকে হচ্ছে লিঙ্কটা হচ্ছে কপি করবেন। কপি করার পর সরাসরি হচ্ছে মেসেজ ব্রাউজার হচ্ছে পেস্ট করবেন। পেস্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন প্রায় 103টা কান্ট্রিতে কিন্তু এর কার্যক্রম চলতে আছে, এবং ইউজারও কিন্তু হিউজ পরিমাণ ইউজার কিন্তু আছে বর্তমানে, এটা সার্ভিস দিতেছে। আর এটা হচ্ছে অনেকটা হচ্ছে মার্কেটের মতো, অনেক কিছু বাইসেল টাইসেল করা হয় এরকম। তো যাই হোক, এগুলো আমাদের দেখার সময় নেই, আমরা জাস্ট আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবো। এখানে হচ্ছে আমরা আর্নিং করবো যাতে আমরা ইন ফিউচারে এয়ারড্রপ পাই। তো এখানে জাস্ট আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। ওয়ালেটটা কানেক্ট করবো এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে চাইলে আপনি এই ইউজার নেমটা, এই যে ডট দারেনের আগে যেটুকু আছে এটুকু হচ্ছে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, না চাইলে আপনি রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে হচ্ছে আপনার ইমেলটা দিবেন। তো আমি জাস্ট আমার যে ইমেলটা আছে সেই ইমেলটা আমি দিলাম। তারপর এখানে আমরা সেন্টে ক্লিক করবো। তো সেন্টে ক্লিক করার পর আমাদের ইমেলটা চেক করতে হবে। জাস্ট আমরা ইমেলটা চেক করবো। ওরা আপনাকে মেল পাঠিয়ে দিবে। জাস্ট আপনি কী করবেন, এই লিঙ্কটা হচ্ছে কপি করবেন। কপি করার পরে
এন্ড কপি করে নেবেন। কপি করার পরে আপনি হচ্ছে মেসেজ বাজারটাতে এগেইন পেস্ট করবেন। তাহলে পেস্ট করার পরে দেখবেন যে ইমেল কনফার্ম সাকসেসফুল কিন্তু লেখা চলে আসবে। তারপরে জাস্ট আপনার অ্যাকাউন্টটা আবার এগেইন আপনি কানেক্ট করে নেবেন। তারপর এখানে দেখবেন আপনার প্রোফাইলটা সেট আপ হয়ে যাবে। তো সেট আপ হওয়ার পর এখান থেকে আর্ন সেকশন পাবেন, জাস্ট আর্ন সেকশনের উপরে ক্লিক করে দেবেন। আর্নে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি কত কি পয়েন্টস আছে না আছে সেটা দেখতে পাবেন। যেহেতু আমি আগে জয়েন করছি যেন আমার পয়েন্ট শো করতেছে। আর এখানে হচ্ছে অবশ্যই আপনার সুইচ করতে বলতেছে, আপনার ওপিবিএনবি নেটওয়ার্কটা সুইচ করে নেবেন। এখানে হচ্ছে ওপিবিএনবি নেটওয়ার্কটা সুইচ করে নিলাম। এখানে হচ্ছে আপনি ডেলি চেক ইনের মাধ্যমে হচ্ছে আর্নিং করতে পারবেন পয়েন্টস, যে পয়েন্টসগুলো ইন ফিউচারে কনভার্ট হবে, কনভার্ট হয়ে ওদের নিজস্ব টোকেন দেবে। তো এখানে জাস্ট আমরা ক্লেম বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে হচ্ছে 10টা পয়েন্টস কিন্তু আমরা কী করতে পারবো, ক্লেম করতে পারবো। এই জন্য হচ্ছে আপনার সামান্য পরিমাণ ওপিবিএনবি ফি যাবে। এখন কথা হচ্ছে ওপিবিএনবিটা আপনি পাবেন কোথায়। ওপিবিএনবিটা হচ্ছে আপনি সরাসরি বিনান্সে পেয়ে যাবেন। ওইখান থেকে বিএনবিটা উইড্রো করবেন ওপিবিএনবি নেটওয়ার্কে, তাহলে হয়ে যাবে। আর ওইখানে মাত্র 3 সেন্ট না 4 সেন্টের মতো ফি কাটবে, খুবই অল্প পরিমাণ ফি কাটবে, এর বেশি কিন্তু না। আর এখানে আপনি চেক ইন করতে জাহামরি খরচ হবে এরকমও না। আপনি যদি 10 সেন্ট 15 সেন্ট নিয়ে রাখেন ওইটা দিয়েই হয়ে যাবে। এখানে আমার ক্লেম সাকসেসফুল কিন্তু লেখা চলে আসছে, এই দুইটা কিন্তু আমার ক্লেম করা হয়ে গেছে। তো তারপর এখানে হচ্ছে আমরা ইমেল বাইন্ড যেটা করছি এটা কিন্তু আমরা করে নিয়েছি। তো এটার জন্য আমরা 10টা পয়েন্ট পাবো। তো এটা হচ্ছে আমি এখান থেকে ক্লেম করে নিচ্ছি, যেহেতু আমার ইমেলটা বাইন্ড করা হয়ে গেছে। দেখেন এটাও কিন্তু ক্লেম করা হয়ে গেছে। এখন এখানে দেখেন আপনার হচ্ছে নিচের দিক যদি আসেন এটাও আমি ক্লেম করতে পারবো, যেহেতু আমার রেফার আছে। আর এখানে হচ্ছে আপনি যদি রেফার করতে চান 100 রেফার করতে পারবেন, এর বেশি কিন্তু আপনি রেফার করতে পারবেন। একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে হচ্ছে আপনি কী করবেন, টুইটারটা হচ্ছে এখানে বাইন্ড করবেন। আপনি জাস্ট এখানে টুইটার কানেক্ট টুইটার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাকে টুইটারটা অথোরাইজ দিতে বলবে, জাস্ট এখান থেকে আমরা অথোরাইজ দিয়ে দেবো। আর এখানে অবশ্যই আপনি কী করবেন, প্রতিনিয়ত কাজ করবেন। ওই যে একটা প্রজেক্ট গেছে না কিছুদিন আগে এনএফপি, তো এনএফপি প্রজেক্টে যারা প্রতিনিয়ত কাজ করছে তারা কিন্তু মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারছে। তো আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, পয়েন্টস আর্নিং করতে হবে, যেগুলো বাইন্যান্স ব্যাকেন্ড থাকবে ওগুলোতে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। তারপর বাকি যে টাস্কগুলো আছে ওই টাস্কগুলো করে নেবেন। মোটামুটি যে এই দুইটা প্রজেক্টে অবশ্যই প্রত্যেকে কাজ করবেন। আর বাইন্যান্স ব্যাকেন্ড যতগুলো প্রজেক্টে আছে প্রতিটা প্রজেক্টে প্রতিদিনের যে টাস্কগুলো আছে ওই টাস্কগুলো কমপ্লিট করবেন। আর এখানে যেহেতু বিএনবি চেইন হচ্ছে টুইট করছে, কিছুদিন পর দেখবেন বাইন্যান্স ল্যাব সরাসরি এদেরকে নিয়ে টুইট করবে। যেহেতু প্রথম অবস্থায় আছে, প্রথম অবস্থা অনুযায়ী কাজ করেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট প্রত্যেকেরই হয়ে যাবে।